আমি জানি না কি হচ্ছে বা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি পলিটিক্স হচ্ছে, এসব আমি কিছুই জানি না। কিন্তু যেটা হচ্ছে খুব একটা ভালো হচ্ছে না, কারণ পুরো ইন্ডাস্ট্রি থেকে যেন জিদ্দাকে এক সাইডে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা ফিল্মফেয়ারের অ্যাওয়ার্ডসই হোক বা এই রাবণ রিলিজের ক্ষেত্রেই হোক। আমি এটা লক্ষ্য করছি, ইন্ডাস্ট্রি যেন জিদ্দাকে কমসে এক পাশে ঠেলে দিচ্ছে, আমার এটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তার পেছনে কিছু কারণ রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তো তার আগে একটা ব্যাপার নিয়ে বলি যে জিদ্দার রাবণ মুভি থেকে আর একটা নতুন ছবি ভাইরাল হয়েছে এবং সেখানে চিতার লহমাক একসঙ্গে দেখা যাচ্ছে এবং জিদ্দা একটা বাইকে বসে রয়েছে এবং পিছনে রয়েছে লহমাক। তো এই গানটা দেখে বুঝতেই পারা যাচ্ছে, মানে ছবিটা দেখে এটা একটা মেসি সং হতে চলেছে। এবং এই গানটায় মানে জিদ্দাকে আবার সেই পুরোনো ফর্মে বডি ফডি দেখিয়ে নাচ টাচ করতে মানে 100% দেখা যেতে চলেছে। তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, মানে জিদ্দাকে তো এইভাবেই চাই, তাই না? মানে জিদ্দা একটু এই ধরনের কাজ করবে, কারণ বাংলাতে কমার্শিয়াল অ্যাক্টর এখন অব্দি মানে হার্ডকোর কমার্শিয়াল অ্যাক্টর একজনই এখন বেঁচে রয়েছে, সেটা হচ্ছে জিদ্দা। তো তার কাছ থেকে আমরা 100% এরকমই কিছু চাই। তো যখনই জিদ্দার এরকম কোনো লুক সামনে আসছে না, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এখানেও এই যে ছবিটা বেশ জিদ্দাকে দেখতেও ভালো লাগছে, প্লাস বেশি পুরোনো যে লুক মানে গেম টাইমের সময় যেভাবে জিদ্দাকে আমরা পেয়েছিলাম আওয়ারা এইসব টাইমে, তো এরকম আবার বাইকে মানে জিদ আর বাইক, এটা একটা কিন্তু আমাদের কাছে ইমোশন। বিভিন্ন বহু গানে জিদ্দাকে বাইক রাইড করে সং করতে দেখা গেছে, তো এটা তো আবার মনে হচ্ছে সেটা ফিরিয়ে আনা হচ্ছে। খুব ভালো ব্যাপার হবে এবং গানগুলো যদি হিট হয় সিনেমাটা ক্রেজ এমনি বাড়বে, কারণ সিনেমাটা নিয়ে এমনি লোকের মধ্যে ক্রেজ রয়েছে। দু তিনটি জবরদস্ত গান থাকে যে সিনেমাটা ক্রেজ বাড়বে। তো এটা গেল একটা দিক। কিন্তু ব্যাপার হচ্ছে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এরা টলিউড মানে জিদ্দার সঙ্গে যেটা করছে কোথাও গিয়ে ভুল করছে, মানে শুধু টলিউড বলবো না বিভিন্ন নিউজ পেপার গুলো কোথাও না কোথাও গিয়ে না মানে জিদ্দাকে যেন সেই রুখে দেওয়ার একটা চেষ্টা চোখে পড়ছে আমার। তো ব্যাপারটা খুলে বলি, আনন্দবাজারের একটা আর্টিকেল বেরিয়েছে, সেখানে তারা একটা খবর দিয়েছিল যে মানে এই যে মার্চে খুব একটা বাংলা সিনেমা রিলিজ করছে না, কিন্তু এপ্রিল মাস জুন জুলাই পরপর বহু বাংলা সিনেমা আসছে। তো সেখানে আর্টিকেলটা মূলত লেখা হয়েছিল সোহমের কলকাতার হ্যারি নিয়ে, আর মিমির যে আপকামিং সিনেমা আসছে মিনি সেটা নিয়ে মিলিয়ে লেখা ছিল। তো ওখানেই একটা লেখা হঠাৎ চোখে পড়লো, সেখানে প্রপারলি লেখা রয়েছে যে দা একেন রিলিজ করছে পয়লা বৈশাখে এবং এই দা একেন সিনেমাটার সঙ্গে কোনো বাংলা সিনেমার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, এটা পুরো সিঙ্গেল রিলিজ হচ্ছে, এই অবধি ঠিক ছিল। এর পরের লাইনে লেখা রয়েছে যে একইভাবে কিসমিস বলে একটা সিনেমা আসছে আমাদের ঈদে এবং এই সিনেমাটাও কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া রিলিজ করছে। এই কথাটা আমি ঠিক বুঝলাম না, মানে বিভিন্ন প্রোডাকশন থেকে মানে জিদের বিভিন্ন প্রোডাকশন থেকে জিদ নিজে বুক মাই শোতে পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে রাবণ সিনেমাটা রিলিজ করছে 29th April ঈদেতে, তাহলে এখনো কেন এটা বলা হচ্ছে যে কিসমিস সিনেমাটার কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই? একটা আনন্দবাজারের মতো নিউজ পেপার যেটা এত এত লোকের কাছে পৌঁছচ্ছে, সেখানে প্রপারলি কোনো সোর্স ছাড়াই লিখে দেওয়া হচ্ছে যে রাবণ যে সিনেমাটা সেটা কোনোভাবেই আর কি এতে আর কি রিলিজ করছে না। তো সেটা নিয়ে আর কি বলবো, সেটা নিয়ে তো মানে প্রপারলি কিছু বলার নেই, মানে এটা নয় এক প্রকার জিদ্দাকে একটা থামিয়ে দেওয়ার চেষ্টা যাতে বিভিন্ন লোকের মধ্যে সিনেমাটা নিয়ে ক্রেজ কমে যায়, যাতে লোক শুধুমাত্র কিসমিস নিয়ে আলোচনা করে, রাবণ নিয়ে যাতে আলোচনাটা কমিয়ে দেয়, সেটাও একটা কারণ হতে পারে। অথবা তারা এতটাই মানে ভুলো মন তাদের যে তারা এটা ভুলে গেছে যে তারা রাবণ আসবে, সেকেন্ডটা তো হবার খুব একটা কথা না, কারণ সেখানে এতজন লোক মিলে কাজ করছে, সেখানে একটা সিনেমা আসছে না, এটা কি করে তারা ভুলে যেতে পারে? তো আমার মনে হয় এটা কোথাও গিয়ে জিদ্দার একটা বাজে পলিটিক্স করা হচ্ছে, মানে আজ অব্দি এরকম দেখিনি কোনোদিনও যেখানে প্রপারলি বলে দেওয়া হয়েছে দুটো সিনেমা ক্ল্যাশ হচ্ছে, সেখানে একটা জায়গা থেকে মানে প্রমোট করা হচ্ছে যে না কিসমিস সিনেমাটা সিঙ্গেলে রিলিজ করছে, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সিনেমাটা যেন ক্রেজটাকে কমিয়ে দেওয়ার একটা চেষ্টা বা দমিয়ে দেওয়ার চেষ্টা, যাতে লোকে মানে ঘরে ঘরে বলতে থাকে যে না এবার তাহলে হয়তো কিসমিস রিলিজ করছে, চ কিসমিস দেখে আসি। তো যাই হোক, জিদ্দা যেখানে আছে সেখানে চাপের কিছু নেই, তবে হ্যাঁ জিদ্দার প্রোডাকশন হাউস থেকে আবার একটু জোর কদমে কিন্তু প্রমোশনের দরকার রয়েছে, এটার খুবই অভাব চোখে পড়ছে। জিৎ ফিল্ম ওয়ার্কস ভালোভাবে কাজ করুক এটাই চাইবো, মানে এবার একটা জোরদার প্রমোশন চাই, নাহলে কিন্তু এই সিনেমাটা নিয়ে কিন্তু চাপের ব্যাপার একটা থেকেই যাবে এবং তাহলে কিন্তু জিদ্দার কেরিয়ারে কিন্তু একটা বড় প্রবলেম হবে। তো জিদ্দাকে আবার রুখে দাঁড়াতে হবে, পুরো প্রোডাকশন হাউস কিন্তু রুখে দাঁড়াতে হবে, কারণ ইন্ডাস্ট্রি এটা শুরু করে জিদ্দার সাথে খুব খারাপ, এবার জিদ্দাকে কিন্তু লড়াইটা করতে হবে কিসমিস সিনেমাটার মাধ্যমে, এটাই শেষ অস্ত্র আমার মনে হয়। মানে শুধুমাত্র জিদ্দার জন্য না, বাংলার কমার্শিয়াল ক্ষেত্রে এটাই শেষ অস্ত্র। তো যে কারণে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, আমার খুব চোখে বললো ব্যাপারটা, যেখানে আমরা সবাই জেনে গেছি ক্ল্যাশ হবে, সেখানে একটা বড় সংবাদ মাধ্যম থেকে বলা হচ্ছে না ক্ল্যাশ হচ্ছে না সিঙ্গেল রিলিজ হচ্ছে একটা সিনেমা, তো এটা কি অপমান নয় কোথাও গিয়ে? মানে এরকম আমাদের এই টলিউডেই হয়, আর কোথাও আমি সচরাচর দেখিনি এরকম জিনিস, মানে খুবই খারাপ, যে কারণে আমি বললাম। তো যাই হোক, তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো, যদি চ্যানেলটা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, গেট দেবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই, নমস্কার।